কিউরান কেয়ারে আপনাদের স্বাগত। আমাদের সেন্টারের নাম কিউরান কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, সাথে আছে একাডেমি। আমাদের যে ওয়েবসাইট রয়েছে তার নাম হচ্ছে www.cacprc.com। আজকে আমাদের কিছু জিনিস দেখানোর জন্য এসেছি। আমাদের সেন্টারটা 2016 সাল থেকে আমরা এই এডুকেশন ডিপার্টমেন্টে এসেছি, প্লাস রিহ্যাব সেন্টারটা চালানোর জন্য আমরা এসেছি। আমাদের এখানে এখন টেকনোলজি অনেক উন্নত। আমরা প্রথম নিয়ে এসেছি ডিজিটাল ভাবে আমরা ক্লাসরুম। বর্তমানে হাইফাই টেকনোলজি নিয়ে এসেছি। আমাদের এখানে যে যে কোর্সগুলো হয় এআইসিটির আন্ডারে হয়, অল ইন্ডিয়া কাউন্সিলের আন্ডারে, আর একটা হয় গ্লোবাল ইউনিভার্সিটির মাধ্যমে। ইউনিভার্সিটি আমাদের অনেকগুলো রয়েছে, তার মধ্যে এই ইউনিভার্সিটিটা আমরা চুজ করেছি এই কারণের জন্যই, সব জায়গায় কিন্তু একই রকম ফেসিলিটি দেয় না। এখানে প্যারালালে আমাদের এখান থেকে যারা পাস করে বেরোচ্ছে তারা কিন্তু প্যারালালে অ্যাডমিশান নিতে পারবে। সেখান থেকে এসে বিপিটি করার সুযোগ থাকছে, মাস্টার্স করার সুযোগ থাকছে। এই প্রথম আমরা এটা করতে সক্ষম হয়েছি। যারা চাইছেন যে অল্প কিছু শিখে আমাদের এই কোর্সটা করে অস মানে আমাদের কি বলবো রোজগার করতে, তাদের জন্য এত কিছু করার কোনো দরকারই পড়বে না। মাত্র 10,000 টাকায় আমরা এই কোর্স চালু করেছি। যারা ফিজিওথেরাপিস্ট আছেন, যারা অন্য অন্য জায়গায় পড়াশোনা করছিলেন, হাতে কলমে তেমন কিছু শেখেননি, তাদের জন্য আমরা রেখেছি মাত্র 10,000 টাকার একটা কোর্স, A to Z ফিজিওথেরাপি। A to Z ফিজিওথেরাপি, টোটাল ইলেকট্রোথেরাপি, এক্সারসাইজ থেরাপি, সমস্ত কিছু শেখাবো। 1 ইয়ারের মধ্যে রাখা আছে কাপিং, ট্যাপিং, নিডলিং, ISTM, এই সমস্ত কিছু থাকছে 1 ইয়ারের মধ্যে। উইকলি ক্লাস রাখা হয়েছে, প্রতিদিন ক্লাস 5 থেকে 6 ঘন্টার থাকছে। এটা হচ্ছে গ্লোবাল ইউনিভার্সিটির আমাদের ডিসপ্লে দেখানো হচ্ছে। এই ইউনিভার্সিটিতে আমাদের ডিপ্লোমা করানো হচ্ছে। আমরা কী কী করাচ্ছি আমরা চার্টে দেখিয়ে দিচ্ছি, দেখুন। 6 মাসের সার্টিফিকেট কোর্স, 1 বছরের ডিপ্লোমা কোর্স, 2 বছরের অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স, 3 বছরের বিপিটি বা ব্যাচেলার্স কোর্স, তারপরে আছে পোস্ট গ্রাজুয়েট 1 ইয়ার এক্সট্রা, মাস্টার্স করতে গেলে আরও 2 বছর। এই টোটাল কোর্সে কিন্তু আপনারা করতে পারবেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই, সায়েন্স থাকার কোনো দরকার নেই, উচ্চ মাধ্যমিক পাস থাকলেই এটা সম্ভব। বর্তমানে আমাদের এখান থেকে যে কোর্সগুলো হচ্ছে এটা কিন্তু গভর্নমেন্টের সরাসরি কোর্স যেগুলো আছে সেই কোর্সই হয়, অন্য কোনো কোর্স আমরা করাই না, কোনো রকম গভর্নমেন্ট কোর্স ছাড়া করাই না। আমরা কোনো এনজিও নয়, এটা এনজিও নয়, আমরা টিপি রেজিস্ট্রেশন নিয়ে আছে। টিপি মিন্স হচ্ছে ট্রেনিং পার্টনার। এই ইউনিভার্সিটি অনেকগুলো রয়েছে, আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন। এই ইউনিভার্সিটিরও আমরা ট্রেনিং পার্টনার। ট্রেনিং পার্টনার মিন্স হচ্ছে আমরা শুধু ট্রেনিংটা দেব,
পড়ানোটা ওদের কাছে হবে, আমরা শুধু ট্রেনিংটা দিয়ে দেবো। কী কী যে যে ট্রেনিংগুলো দরকার সমস্ত কিছু আমরা দেব, ল্যাব প্র্যাকটিস থেকে শুরু করে হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটাল থেকে যা যা দরকার সব কিছুই আমরা দেব। আজকে একটা ভিডিও আমরা নিয়ে আসতে চলেছি। আজকে আমাদের ওয়ান ইয়ারের একটা ব্যাচ শেষ হলো, আজকে পরীক্ষা হয়েছে, আজকে সাথে সাথে আমরা আমাদের একটা অন্য চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে দেখতে পাবেন তাদের মেশিন পত্র দিয়ে দেওয়া হয়েছে। আজকে তার মধ্যে থেকে একজনকে বেছে নিচ্ছি, আমাদের কোর্স কেমন করে করানো হলো এক বছর সেই সম্বন্ধে কিছু বলার জন্য। আর আমরা যা কমিটমেন্ট করেছি, আমরা যা বলেছিলাম যে এই মেশিন পত্র দেওয়া হবে, এই সুযোগ সুবিধা দেওয়া হবে, আমরা হাতে কলমে কাজ শেখাবো, সেগুলো আমরা করেছি কি না সেটা তার মুখ থেকে শুনুন। কারণ হচ্ছে আগামী দিন অনেক স্টুডেন্টরা আসবে যারা জানতে চাইবে, বুঝতে চাইবে। প্রথমে কেউই আসতে চাইবে না সোশ্যাল মিডিয়া দৌলতে, সোশ্যাল মিডিয়াতে আগে তারা কনফার্ম হবে, বোঝার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে, গুগলে গিয়ে সার্চ করবে, ইউটিউবে গিয়ে ভিডিও দেখবে, তারপরে মানুষের মনে ট্রাস্ট আসবে। আমরা বাংলায় শেখাই, বাংলায় পড়াই, বাংলায় শেখানোর চেষ্টা করি যতটা সম্ভব। এটা মেডিকেল ডিপার্টমেন্ট, সমস্ত কিছু বাংলায় বলা সম্ভব নয়, সে কারণের জন্যই সবটা সম্ভব না হলেও যতটা সম্ভব আমরা এই প্রথম 100% যদি আপনি ধরে নেন যে কিভাবে আমরা পড়াই, না 90% আমরা হাতে কলমে শেখাই এবং 10% বা 10% আমরা থিওরি শেখাই। সব জায়গাতে থিওরি শেখাবে 100%, প্র্যাকটিক্যাল থাকে না, আমরা কিন্তু সেটা করাই না, উল্টোটা আমাদের যা পারমিশন আছে সমস্ত কিছুই আমরা টোটো ফলো আপ করি। আমরা এসি ক্লাসরুম রেখেছি যাতে স্টুডেন্টদের পড়াতে কোনো অসুবিধা না হয়। থিওরি যদি ভালো করে না বোঝে প্র্যাকটিক্যাল করা যায় না, সেই কারণের জন্যই থিওরির ওপর আমরা যথেষ্ট জোর দিই। এই দেখুন এই বোর্ড, এই বোর্ডে আমরা করি পড়াই। এটা 100 ইঞ্চিস বোর্ড রয়েছে। খান স্যার এই জাতীয় বোর্ডেই পড়ান। ফিজিওথেরাপির দুনিয়ায় এই প্রথম আমরা নিয়ে আসলাম এই জাতীয় বোর্ড। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এক বছর স্টুডেন্টদের পড়িয়েছি, অনেক স্টুডেন্টই বেরিয়েছে। প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা মতামত নেওয়া সম্ভব নয়, সে কারণের জন্য একজনকে আজকে আমাদের মধ্যে রেখেছি। আমাদের সেন্টারে আজকেই পরীক্ষা দিয়েছে ওয়ান ইয়ারের, তার নিজস্ব অভিজ্ঞতা কেমন পড়ানো হয়েছে, আগে কীরকম অভিজ্ঞতা ছিল, এখন কী অভিজ্ঞতা হয়েছে, কী কী শিখতে পেরেছে এখান থেকে এক বছরে। আমরা যা কমিটমেন্ট করেছি যে এই জিনিস দেব, এই করব, এই শেখাবো, সেগুলো আজ অবধি পেরেছি কি না বা আমরা দিই কি না সেই সম্বন্ধে কিছু বলতে অনুরোধ করব। তোমার নাম? আমার নাম সায়ন নাথ। আমি এখানকার এক বছরের পরীক্ষা দিলাম আজকে। তো আমার ফিজিওথেরাপি জার্নিটা শুরু হয়েছিল এখান থেকে না, আমি আগে একটা সেন্টারে ফিজিওথেরাপি করে এসেছি। তো সেখান থেকে আমি শুধুমাত্র থিওরিটাই পেয়েছিলাম, প্র্যাকটিক্যালি কিচ্ছু পাইনি। ওয়ান ইয়ার হয়ে গেছিলো আমার। তো তারপরে আমি এখানের খোঁজ পাই, তা আবার ফিজিওথেরাপি করার জন্য না, ফিজিওথেরাপি কাজ করার জন্য। আমি কোর্স করার জন্য, আমি কাজ করার জন্য এসেছিলাম।
তো সেখান থেকেই আমি এখানে এসে দেখি যে মানে কেমনভাবে প্র্যাকটিক্যালটা কীভাবে করানো হচ্ছে হাতে ধরে ধরে। তো আমি সেজন্য চেষ্টা করেছি যে যতটাই যাই হোক আমি প্র্যাকটিক্যালটা ঠিকঠাক শিখতে চাই। আমি থিওরিটা নয় বই পড়ে গুগল পড়ে আমি ঠিক জেনে যেতে পারবো, কোনোভাবে বুঝে যেতে পারবো, কিন্তু প্র্যাকটিক্যালটা আমাদের অত সোজা নয়, সেটা এতদিনে আমি বুঝতেও পেরেছি। তো হ্যাঁ, সত্যি স্যার আমাদের খুব হাতে ধরে ধরে কাজটা শিখিয়েছে, যতটা স্যার বলেছিলেন তার থেকে আরও বেশি দিয়েছেন, কম কিছু না। তো স্যারের কাছ থেকে ফার্স্ট আমি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে স্যার আমাকে কমিটমেন্ট করেছিলেন যে তোমাকে আমি এক বছরের মধ্যে যথেষ্ট ভালোভাবে তৈরি করে দেবো, যে তুমি যেন বাইরে গিয়ে কাজ করতে পারো এরকমভাবে। তো সেটা স্যার করেছেন এবং আমার নিজের ইউটিউব চ্যানেল আছে সায়ননাথ পিটি বলে, তো ওখানে গিয়ে দেখতে পারবেন আমি কীরকম কাজ করি। আমি আইএফের তরফ থেকে আমি ফিজিও অ্যাজ এ স্পোর্টস ফিজিও হিসাবেও গেছিলাম রিসেন্টলি, তো তার উপরে ওগুলো পরে বলছি। তো আমাদের প্রথম যেটা শুরু করেছিল স্যার সেটা হচ্ছে আমাদের স্টার্টিং হচ্ছে এক্সারসাইজ থেকে, আমাদের যথেষ্ট ভালো করে এক্সারসাইজ জিনিসটা শেখানো হয়েছিল। তারপরে মেশিনারিস, যে কটা মেশিনারিস আছে আমাদের ওয়ান ইয়ারের মধ্যে স্যার সব মেশিনারিস কমপ্লিট করে ফেলেছে, এটা স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারের মধ্যে কমপ্লিট করে ফেলেছে। ওয়ান ইয়ার তো অনেক পরে, ফার্স্ট সেমিস্টারের মধ্যে কমপ্লিট করেছে, যেটা 6 মাসের হয় তার মধ্যে স্যার কমপ্লিট করে ফেলেছে, কমপ্লিট করে ফেলেছে। তো আমি প্রথমে বলতে চাই আমি কী কী শিখেছি। তো সেখান মধ্যে হচ্ছে মেশিনারিস, অল মেশিনারিস, তো বেসিক মেশিনারি সবাই জানে, টেন্স ইউএসটি এগুলো সবাই জানে। আমি আরও মানে আপডেটেড মেশিন যেগুলো হচ্ছে লেজার, তারপরে হচ্ছে সিপিএম, এগুলো হচ্ছে আপডেটেড মেশিন, এই মেশিনের ওপর আমি কাজ করেছি এবং মেশিনগুলো আমি খুব ভালো মতোভাবে ইউজ করতে জানি। মেশিনারিজের কথা বাদ দেওয়ার পর হচ্ছে আমাদের হাইড্রোফিজিওথেরাপি, যেটা জলের মধ্যে হয়, তো আমি হাইড্রোফিজিওথেরাপির অনেক কাজ করেছি, অনেক ভিডিও আছে আমার, আমি হাইড্রোফিজিওথেরাপির ওপরে মানে প্রায় এখানে থেকে প্রায় 50-100 খানা কাজ করে ফেলেছি হাইড্রোফিজিওথেরাপি। তো অরিজিনালি আমাদের যে শিখছি শেখার সময় যে পেশেন্টটা আমরা পাবো সেটা কোথার থেকে পাবো, সেটা তো আমাদের সব থেকে বড়ো প্রশ্ন, যে আমরা পেশেন্টটা কোথার থেকে পাবো, আমরা শিখবোটা কোথার থেকে। তো এখানে সেরকমইভাবে শেখানো হয় পুরো পেশেন্ট দিয়ে। আমি স্পাইন সার্জারি কাজ করেছি, প্রধান কারণ হচ্ছে এটা নিউরোরিয়া, এটা প্রধান কারণ হচ্ছে নিউরোরিয়া, এমনি লোকে আসে, তো জেনারেল লোক তো খুব একটা আসে না, আসে আমাদের কি স্পাইন সার্জারি ব্রেন সার্জারি, আদার্স আরও সার্জারি আছে, নি সার্জারি, তো অনেক সার্জারি আছে। তো আমি স্পাইন সার্জারি কাজও করেছি, ব্রেন সার্জারি কাজ, যেগুলো হচ্ছে সব থেকে টাফ কাজ সবাই মনে করে ফিজিওথেরাপিস্টদের কাছে, আমি সেই কাজও করেছি। আমি এখান থেকে হোম ভিজিটও করে আমি এখানে এখন অনেক হোম ভিজিট করছি, তার মধ্যে ডাক্তারদের কাছে গিয়ে আমি ডাক্তারদের হোম মানে ডাক্তারদেরকে ফিজিওথেরাপি করি, যেমনি এখন আমি নাম বলছি সেটা হচ্ছে আমাদের মগরাতে বসেন ডক্টর তরুণ কুমার সাহা, তো ওনার ফিজিওথেরাপি আমি করি। তারপরে আমাদের এখানে চন্দননগরের নাম করা একজন ডক্টর ছিলেন যার নাম হচ্ছে এবি সাহা, ওনাকে চন্দননগরে বহু মানুষ চেনেন, ওনার হয়েছিল ব্রেন সার্জারি, তো ওনার ফিজিওথেরাপি আমি করেছি, তো ওনার কাজও আমি পুরো ভালো মতো করেছি। তো ফিজিওথেরাপির যে বেসিক ফান্ডাটা আছে সেই পুরো কাজটাই আমি জানি, আর এখনও এটা সম্ভব হয়েছে, এটা আমি এক বছরের মধ্যে কমপ্লিট করতে পেরেছি। হয়তো কিছুটা আমার স্ট্রাগল আছে, কিছুটা স্যারের আশীর্বাদে, স্যার আমাদেরকে শিখিয়েছেন এত ভালো করে, তো সেই হিসাবে আমার স্ট্রাগলটা ছিল হচ্ছে মানে আমাদের কিউরেন কেয়ারের একটা অফার ছিল যেটা মানে স্কলারশিপ টাইপ, তো আমি যেটা হচ্ছে আমাদের এখানে 2000 ঘন্টা এক বছরে কমপ্লিট করতে পারলে সেকেন্ড ইয়ারটা পুরো ফ্রিতে হয়ে যাবে, ফ্রিতে পুরো করিয়ে দেওয়ার ব্যবস্থা আছে, সেই জিনিসটা আমি অ্যাচিভ করতে পেরেছি সেই স্কলারশিপটা। তো আমি সেকেন্ড ইয়ার আবার করছি এবং এক বছরে যে আমি করেছি সেটা হচ্ছে আমার স্ট্রাগলটা হচ্ছে আমি সকাল 7টা থেকে রাত্রি 9টা অবধি আমি কাজ করে বেরিয়েছি, 9:10-11 হয়ে গেছে কোনো সময়, এটা বলা যায় না টাইমটা কতক্ষণ, আমাদের কোনো ঠিক থাকে না কাজের টাইমে, মাটি সারাদিন
আমাদের মাঠে সারাদিন থাকতে হয়, তো আমাদের টাইমের কোনো ঠিক থাকে না, কিন্তু আমি যতটা পেরেছি আমার পুরোটা বেস্ট দিয়ে আমি চেষ্টা করেছি, এখনও আমি আরও বেস্ট দিয়ে চেষ্টা করবো যেন সেকেন্ড ডেটা আরও বেটার হয় এবং আমি আরও বড় জায়গায় পৌঁছাতে পারি। এবং এখান থেকে আমার প্যারালালে বিপিটি করার শখ আছে, তো আমি বিপিটিটা করার জন্য পুরো প্রিপেয়ার, তো আমি বিপিটিও করতে চলেছি খুব শীঘ্রই। তো এখান থেকে আমি প্যারাল মানে সেকেন্ড ইয়ার কমপ্লিট করবো, আমি প্যারাল থেকে বিপিটি করবো। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমাদের সেন্টার একবার হলেও ভিজিট করুন এবং দেখুন আমাদের সেন্টারে কীরকমভাবে কাজ শেখানো হয়। আমি একজন স্টুডেন্ট হয়ে বলছি, যথেষ্ট ভালোভাবে শেখানো হয়। আমি অনেক ফিজিওথেরাপি সেন্টার ঘুরেছি, ঘুরে দেখেছি, কিন্তু টু মাচ বেটার আমার এটা মনে হয়েছে। আমি সত্যি বলছি, আমি অনেকটা স্ট্রাগল করার পর আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি, তো আরও করতে চাই, যেন আরও ভালো কিছু করতে পারি। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।